গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, কারণ আজকে আমি ভীষণ খুশি। সবাই মিলে আর নির্মলের বন্ধু কাম ভাই তাদের ফ্যামিলি মিলে যাচ্ছি তারা মায়ের দর্শন করতে। তা এখন বাজে 8:30, তা এখনই আমরা বেরোবো, প্রায় সবাই রেডি। এখন বেরোলে প্রায় 5 ঘন্টা বাদে আমরা গিয়ে পৌঁছাবো। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো। তা আমরা বেরিয়ে পড়েছি, আমাদের ফ্যামিলি আর নির্মলের ফ্রেন্ডসের ফ্যামিলি সবাই একটা গাড়িতেই হয়ে গেছিলো। মেঘলা ওয়েদারের জন্য আকাশটাকে কিন্তু খুব ভালো লাগছিল দেখতে। দুপুর হয়ে যাওয়ার কারণে আমরা এই হোটেলের লাঞ্চটা সেরে ফেললাম। বোন বলল এই হোটেলের খাবারটা নাকি ভীষণ টেস্টি, তা খেয়ে দেখলাম সত্যি ভীষণই টেস্টি। লাঞ্চ কমপ্লিট করে সবাই মিলে ঠিক করলাম তারাপীঠ ঢোকার আগে এক চক্রা ধাম একবার ঘুরে দেখা যাক। তারপরে 1 ঘন্টা বাদে পৌঁছে গেলাম এক চক্রা ধাম। মন্দিরকে ঘিরে কত ছোট ছোট দোকান গড়ে উঠেছে, আমরা সবাই সব দোকানগুলোকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মন্দিরের কাছে যেতেই দেখি মন্দিরের গেট বন্ধ, কারণ 4টে বাজেনি, 4টে বাজলে মন্দিরের গেট খুলবে। এই কারণে আমরা সবাই মিলে কিছুক্ষণ ওয়েট করতে লাগলাম। আর এই যে নিত্যানন্দ প্রভুর বাড়ি, মানে নিতাই প্রভুর বাড়ি, গেট খুলতেই শুনে প্রভুর বাড়ির ভেতরে মোবাইল অ্যালাউ নেই, এই কারণে আমরা বাইরেই জমা রেখে গেছিলাম মোবাইলটাকে। ভেতরে প্রবেশ করতেই মনে হলো যে আমাদের অপেক্ষা করাটা সার্থক হয়েছে, কারণ ভেতরটা এতটাই সুন্দর, নিজের চোখে না দেখলে প্রকাশ করা যাবে না। তা তোমাদের এসেই নিত্যানন্দ প্রভুর জন্মস্থান দর্শন করতে হবে। দর্শন কমপ্লিট করে আমরা রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে তারাপীঠে ঢোকার আগে আমরা সবাই এসে পৌঁছালাম মা নলাটেশ্বরীর মন্দিরে। আর এই যে আমার ছোট্ট বনু সারাক্ষণই ব্যস্ত ছবি তুলতে মিনি ব্লগের জন্য। তোমরা চাইলে মিনি ব্লগটা স্কিউ ফিউ ফ্যামিলি শর্টসে গিয়েও দেখতে পারো, অলরেডি পোস্ট হয়ে গেছে। সবাই বলে নাকি এই মন্দিরটি 51 পীঠের মধ্যে একটি পীঠ। আমরা বাইরে দাঁড়িয়ে মন্দিরের ভেতরটা অনেকক্ষণ ধরে দেখতে লাগলাম, কারণ মন্দিরের ভেতরটা এতটাই সুন্দর। তারপরে সবাই গিয়ে একে একে মায়ের দর্শন করলাম। প্রায় সন্ধে হয়ে আসার কারণে মায়ের মন্দিরের কাছে গিয়ে দেখি সন্ধে পুজোর আয়োজন চলছে। সবাই মিলে কিছুক্ষণ মায়ের পুজো দেখে সিঁড়ি দিয়ে নেমে আসতেই দেখি মায়ের মন্দিরের পাশে গণেশজির মন্দির রয়েছে। মায়ের মন্দিরে এসেছি, মায়ের সম্বন্ধে গল্প হবে না তাই কি হয়, এরা সবাই মিলে মায়ের গল্প করতে লাগলো। আমরা সেই ফাঁকে গিয়ে গণেশজির দর্শনটা সেরে ফেললাম। যেহেতু সন্ধে হয়ে এসছে আর দেরি না করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, আর রাস্তাতেই চা বিস্কুটটা খেয়ে নিলাম। নলাটেশ্বরের মন্দির থেকে তারাপীঠ পৌঁছাতে আমাদের সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। সারাদিনের ঘোরাফেরার পর অবশেষে আমরা এসে পৌঁছলাম তারাপীঠ। তারাপীঠ ঢোকাতে সবার চোখে মুখে যেন একটা ভীষণ আনন্দ কাজ করছিল। আগে থেকে হোটেল বুক করে যাওয়ার জন্য আমাদের হোটেল খোঁজার জন্য অপেক্ষা করতে হয়নি। রুমটা ছিল আমাদের সবার সেকেন্ড ফ্লোরে। সারাদিনের জার্নির কারণে আমাদের আর রাত্রিরে বেরোনো হয়নি, তাই দুই বোনে বারান্দায় দাঁড়িয়ে বাইরের পরিবেশটাকে এনজয় করছিলাম। কিন্তু বাইরের পরিবেশটাকে দেখে কে বলবে রাত 11টা। 16 বছর আগে দেখা তারাপীঠ সময়ের সাথে সাথে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তা যাই হোক, সারাদিনের ঘোরাফেরাতে একটা জিনিস ভুলেই গেছিলাম, দুই বোনের একসাথে ছবি তোলা। অল্প আলো তো কি হয়েছে, সেলফি একটা চাই, এই কারণে অন্ধকারেই দুই বোনে কটা ছবি তুলে নিলাম। তা চলো ফ্রেন্ডস, তারাপীঠের পার্ট 1টা এখানে শেষ করছি, পার্ট 2টা খুব তাড়াতাড়ি আসছে। যেতে যেতে কিন্তু একটা লাইক করতে ভুলো না। টাটা।